চিত্রনায়িকা শাবনূর তার বাসায় প্রায় আসতো এবং যখন তখন টেলিফোন করত, এবং পাঁচই এইটি তার পছন্দ ছিল না। পাঁচই সেপ্টেম্বর মৃত্যুর আগের দিন তিনি এফডিসিতে যান সালমান শাহর ছবির ডাবিং দেখতে, ছবির নাম আমরা একটু পরে বলতেছি, এবং গিয়ে দেখেন ডাবিং রুমে তারা দুইজন ঘনিষ্ঠভাবে দেখেন, তিনি রাগ করে বের হয়ে আসেন। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, কিসের জন্য আমার নাম জড়ানো হচ্ছে? সালমান যদি আত্মহত্যা করে তাহলে আমার কারণে কেন করবে? আমার নামটা জড়ানোর আগে সবারই একবার ভাবা উচিত। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই তদন্তে সালমান শাহর আত্মহত্যায় শাবনূরকে নিয়ে দ্বন্দ্বের জিয়ের প্রসঙ্গ মনে করিয়ে দিতে ক্ষোভ প্রকাশ করেন শাবনূর। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের পিবিআই তদন্ত তুলে ধরার পরপরই অস্ট্রেলিয়ায় থাকা শাবনূরের সঙ্গে যোগাযোগ করা হয় সিডনি থেকে। একজন মৃত মানুষের সঙ্গে আমাকে জড়িয়ে কথা বলাটা খুব বিশ্রী মনে হয়েছে। শাবনূর বলেন, আমাকে জড়িয়ে এমন কথা কেন বলা হচ্ছে তা আমি জানি না। সালমান ও আমাকে জড়িয়ে এ ধরনের কথা কেউ যদি বলে থাকে সেটার আমি ঘোর বিরোধিতা করছি। সালমান শুধুই আমার নায়ক ছিল, সহশিল্পী ছিল, বন্ধু ছিল, এর বাইরে আর কোনো সম্পর্ক ছিল না। আমি আগেও বলেছি তাকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। তার সঙ্গে আমার ভাই বোনের সম্পর্ক ছিল, অন্যরকম পরিচ্ছন্ন সম্পর্ক ছিল। এটা নিয়ে এখন কেউ কিছু বললে তা তো আমি মানবই না। একজন মরা মানুষকে নিয়ে এত বছর পর এত বিশ্রী কথা বলার মনমানসিকতা কিভাবে সবার হয় সেটাও আমি বুঝি না। শাবনূর বলেন, আমি তখন অবিবাহিত একটা মেয়ে, সালমান তো বিবাহিত, ওর স্ত্রীর সঙ্গেও আমার একটা ভালো সম্পর্ক ছিল। সালমানের স্ত্রী সবসময় আমাদের সঙ্গেই থাকতো। প্রেমের সম্পর্কে কিছু একটা যদি হতো এটা তখন সবাই বুঝতে পারত। এত বছর পর এই ব্যাপারটা নিয়ে আমাকে জড়িয়ে নোংরা উক্তি করার ব্যাপারটি মোটেও ভালো লাগছে না। কিছু মানুষ আমাকে নিয়ে গুজব ছড়িয়েছে, এখনো ছড়াচ্ছে। সূত্র প্রথম আলো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আমাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ফলো করুন।